সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারি আর নেই ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারি আর নেই সোমবার বিকাল সাড়ে 5.30টার দিকে রাজধানীর ল্যাবেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনালিল্লাহি ওয়া ইন্না বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর সদর আসনের এমপি নিজামউদ্দিন হাজারি এদিকে জয়নাল হাজারির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মা কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান জেনে নেই কারণে আলোচিত ছিলেন জয়নাল রাজনৈতিক জীবনের পুরো সময়টুকুই আলোচনা সমালোচনায় যেসব ছিলেন ফেনীর এক সময়ের গডফাদার খ্যাত নেতা সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন হাজারি সোমবার বিকাল পাঁচটার দিকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর উনিশশো সালের চব্বিশ আগস্ট ফেনী শহরের সহদেবপুরের হাবিবুল্লাহ পন্ডিতের বাড়িতে আব্দুল গনী হাজারি ও রিজিয়া বেগমের সংসারে জন্ম নেন জয়নাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা তিনি উনিশশো একাত্তর সালে দুই নম্বর সেক্টরের অধীনে ক্যাপ্টেন জাফর ইমামের পরামর্শে রাজনগর এলাকায় সরাসরি যুদ্ধে অংশ নেন ভারত থেকে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর রাজনগরে গিয়ে ওই এলাকার বেকার যুবকদের নিয়ে তিনি একটি সিভিল ডিফেন্স টিমও গঠন করেছিলেন জেলা পর্যায়ের নেতা হয়েও একসময় জাতীয় রাজনীতিতে আলোচনায় ছিলেন জয়নাল হাজারি কিন্তু দল ক্ষমতায় থাকলেও গত দশ বছর রাজনৈতিকভাবে অনেকটা নিঃস্ব ছিলেন তিনি নিজের হাতে গড়া রাজনৈতিক শিষ্যদের বাধার কারণেই ফেনীর রাজনীতিতে আর প্রবেশ করতে পারেননি আলোচিত এ রাজনীতি ছাত্রাবস্থায় ফেনী কলেজের তৎকালীন ছাত্র জিএস ছিলেন তিনি এরপর বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন তিনি পরে যুবলীগের জয়নাল হাজারী জয়নাল হাজারি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ফেনী দুই আসন থেকে উনিশশো ছিয়াশি উনিশশো এবং উনিশশো সালে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি মূলত উনিশশো সালের পর তিনি বেপরোয়া হয়ে ওঠেন উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ফেনীতে রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়ে প্রায় একশো জন রাজনৈতিক নেতা কর্মী মারা যান এই প্রেক্ষাপটের পেছনে হাজারিকে সন্দেহ করা হয় দুই সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ষোলো আগস্টের রাতে হাজারের বাসভবনে অভিযান চালায় যৌথ বাহিনী সতেরো আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান জয়নাল সদস্য হিসেবে তার শেষ মেয়াদে নানা বিতর্কে জড়ান হাজারি। কারণে সালে দল থেকে বহিষ্কৃত হন এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি ফেনি থেকে হাজারিকা নামে প্রকাশিত একটি দৈনিকের সম্পাদকও তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে দেশে ফিরেন তিনি পাঁচটি মামলায় ষাট বছরের সাজা হয় তার এরপর ওই বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে আত্মসমর্পণ করলে আট সপ্তাহের জামিন পান হাজারি পরে পনেরো এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে পাঠানো হয় কারাগারে চার মাস কারাভোগের পর দুই সালের দুই সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার দেড় দশক পর দলীয় পদে ফেরেন জয়নাল হাজারী 2019 সালে ফেনীর এই নেতাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা করা হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে এই পদে মনোনয়ন দেন হাজারীর চিকিৎসার জন্য একই বছরের সেপ্টেম্বরে 40 লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী হাজারীর বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দল এমন কী নিউজ দলের নেতা কর্মীদেরও নির্যাতন ও হত্যার অভিযোগ আছে তার এই নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে খবর পরিবেশন করতে গিয়ে সাংবাদিকেরাও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন উনিশশো থেকে 2001 সাল পর্যন্ত সর্বশেষ সংসদ সদস্য থাকাকালে তিনি ও তার বাহিনীর নির্যাতনের কথা সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ হয় তিনি আওয়ামী লীগের বাইরে স্টিয়ারিং কমিটি নামে একটি নিজস্ব বাহিনী গড়ে তুলে সন্ত্রাসের রাজত্ব গড়ে তোলেন বলে অভিযোগ তবে হাজারির দাবি ছিল স্টিয়ারিং কমিটি মানুষের জন্য কাজ করেছে তারা ভালো কাজ করেছে আমার প্রধান শত্রু জামাত শিবির তাদের সঙ্গে লড়াই করে আমাকে বাঁচতে হয়েছে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এর বাইরে আমার আর কিছু জানা নেই যারা আমাকে বিতর্কিত বলে তারাই বলতে পারবে কেন বলে দুই হাজার সালের থার্টি ফার্স্ট নাইটে ঢাকার টিএসসি চত্বরে বাঁধন নামের এক নারী লাঞ্ছিত হয়েছিল বিষয়টি তখন সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল কয়েকদিন ধরে পত্রিকার শিরোনাম ছিল বিষয়টি সংসদেও ব্যাপক হইচই হয়েছিল এটি নিয়ে সব দিক থেকে যারা বাধনকে লাঞ্ছিত করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল রাসেল নামের একটি ছেলে ও তার সঙ্গীদের ফাঁসির দাবি পর্যন্ত করা হয়েছিল পুরো সরকারই এই ঘটনার জন্য বিপাকে পড়েছিল সংসদে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল এমনই এক পরিস্থিতিতে সবাইকে অবাক করে দিয়ে সংসদে দাঁড়িয়ে উল্টো ভাষায় জয়নাল হাজারি বলেছিলেন আমি শুধু রাসেল নয় বিচার চাই এছাড়া দেশের আলোচিত বিভিন্ন ইস্যুতে মন্তব্য করে আলোচনায় আসতে চাইতেন বিতর্কিত এ আলোচিত রাজনীতি কাণ্ড ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সত্য বছন নিয়েও কথা বলেছিলেন জয়নাল হাজারি জয়নাল হাজারি প্রিন্সেস ডায়নার মৃত্যু নিয়ে মিডিয়ার বাড়াবাড়ি মানুষের অযাচিত কান্না ও শেষকৃত্যের জনতার ঢল এবং মাদার তেরেসার মৃত্যুকে উপেক্ষা করার ঘটনা নিয়েও কথা বলেন হাজারি আক্ষেপ নিয়ে বলেছিলেন মদ খেয়ে গাড়ি চালিয়ে মারা যাওয়া ডায়নাকে নিয়ে এত কিছু হল যদিও তার দুদিন পরই মাদার তেরেসার মৃত্যু হয় কিন্তু তেরেসাকে নিয়ে সেই অর্থে মানুষেরা বা গণমাধ্যম তেমন আগ্রহ দেখায়নি তার শেষকৃত্যে এক হাজার মানুষও উপস্থিত হয়নি এবং গণমাধ্যমেও তেমন খবর আসেনি এই হলো পৃথিবী ব্যক্তিগত জীবনে শিরোকুমার ছিলেন জয়নাল হাজারি। কলেজ জীবনে প্রেমিকা বিজুকে হারিয়ে তার বিরহে আর বিয়ে বলে দাবি করেছিলেন তিনি। আগে একটি টিভি অনুষ্ঠানে নিজের রোমান্টিক জীবনের স্মৃতি করে তিনি বলেন আমি যখন কলেজের ছাত্র ছিলাম তখন বিজু ও কলেজের ছাত্রী ছিল আমি গান লিখতাম এবং বিজু গান গাইত এভাবেই প্রথমে আমাদের পরিচয় হয়েছিল পরে আমাদের ভালোবাসা হয় যুদ্ধের সময়ে আমি যখন চলে গেলাম তখন তারা সোনাগাজী এলাকায় আত্মগোপন করে পরে একজন রাজাকার তাকে জোর করে বিয়ে করেছিল বিজুর সঙ্গে কথা হয়েছিল আমরা কেউ কাউকে ছাড়া বিয়ে করব না তবে যুদ্ধের সময়ে আমি সংবাদ পেয়েছিলাম তার বিয়ে হয়ে গেছে চাইলে জোর করে এনে আবারও বিয়ে করতে পারতাম তা আমি করিনি বিজু আমাকে যে ওয়াদা করেছিল তা ভেঙ্গেছে এই জন্যই তখন এটাই বিচার চেয়েছিলাম এরপরে কখনো বিয়ে বা কোনো নারী নিয়ে চিন্তাই করিনি